গ্লোবাল নিউজে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি সেতু আফুজ। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। আশা করছি পরবর্তী সময়টুকু আমাদের সাথেই থাকবেন। বিমানবন্দরের রানওয়েতে আকাশচারী যান চলতে আমরা সবাই দেখেছি, কিন্তু এর ব্যতিক্রম ঘটল ইতালির মিলানে। মিলান ফ্যাশন উইকে এক শোতে ইতালীয় এই ফ্যাশন ব্র্যান্ডের মানব মডেলদের অনুসরণ করে অন্তত 8টি ড্রোন মডেল। ড্রোনগুলোর সঙ্গে ছিল হাত ব্যাগ। রানওয়ে ধরে উড়ে এসে থমকে দাঁড়িয়ে ব্যাগগুলো সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে এই ড্রোনগুলো, ঠিক মডেলরা যেমন করে, যেন দর্শক সারির প্রশংসা শুনতে চায়। আর রানওয়েতে উঠতে হলে স্বাস্থ্য তো তেমন হওয়া চাই। মানুষের ফ্যাশন শোর সঙ্গে ড্রোনগুলোর খাপ খেয়ে নিলেও মানুষ এখনও ঠিক অভ্যস্ত হতে পারেনি। দর্শকদের উদ্দেশ্যে বারবার সব ওয়াইফাই যন্ত্র বন্ধের ঘোষণা দেওয়া হলেও শো শুরু করতে 45 মিনিট দেরি হয়ে যায়। ফ্যাশন শোতে ড্রোনের ব্যবহারে ডলস অ্যান্ড গাবানের প্রথম না। 2015 সালে পোশাক প্রস্তুতকারী বেটার ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ড্রোনের মাধ্যমে পোশাকের প্রদর্শনী করেছিল। ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন জিকিউ ডলস অ্যান্ড গাবানার এই উদ্যোগকে ঠিক স্বাগত জানাতে পারেননি। কড়া সুরে বলেছে, সত্যি তোমরা তোমাদের পথে থাকো, আমরা আমাদেরটাই থাকব। এরকম আরও ব্যতিক্রমধর্মী ও আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লাইক করুন যদি নিউজটি ভালো লেগে থাকে। কমেন্ট করে বলুন এর মধ্যে কোন বিষয়টি আপনার বেশি ভালো লেগেছে। শেয়ার করুন যাতে আপনার মতো সবাই বিষয়টি জানতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।